আমরা আবারও চলে যাব পুজোর খবরে আমাদের বিভিন্ন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বারাসাত থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায় আমরা সরাসরি চলে যাব সেখানে সুকান্ত প্রথমেই তোমাকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা এবং তারপরেই তোমার কাছ থেকে জেনে নেব তুমি এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে স্বর্ণালী তোমাকেও শুভ বিজয়া শুভেচ্ছা জানাই এবং ওঙ্কার বাংলার সমস্ত দর্শককে আমরা শুভ বিজয় শুভেচ্ছা এবং প্রীতি এবং ভালোবাসা জানাই আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতে এবং বারাসাত জানো তুমি কালী কিন্তু বিখ্যাত এবং রাজ্যের কেন আহ এই রাজ্যের বাইরের এই রাজ্যের গন্ডি ছাড়িয়ে ভিন রাজ্যের থেকেও কিন্তু মানুষরা আসেন বারাসাতের কালী দেখতে আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাতের নবপল্লিতে এবারে তাদের থিম কেদারনাথ স্বাভাবিক কিন্তু ভিড় উপচে পড়ার একটা সম্ভাবনা রয়েছে তার কারণ বিগত দু বছর কিন্তু করোনার কারণে কালী কিন্তু সেরকম আরম্বর ছিল না আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার প্রাথমিক ভাবে এই যে প্যান্ডেলের যে তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জা হচ্ছে সেটা একবার দেখিয়ে দিতে তারপর উদ্যোক্তাদের কাছে যাব তাদের কি পরিকল্পনা আছে এবং কতদিন ধরে এই কাজ চলছে সেটা জানবার জন্য আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন চম্পক বাবু আমাদের বারাসাত পৌরসভা তিনি কিন্তু মেয়র যে পৌর প্রধান পরিষদ তার সদস্য জলবিভাগের আমরা তার সাথে কথা বলবো তিনি এই পূজোর কিন্তু প্রধান উদ্যোক্তা চম্পক দা এবারে থিম কি এবং কতদিন ধরে এই মণ্ডপ যাত্রা চলছে এটা কেদারনাথের অনুকরণে করা হচ্ছে আমরা বেশ কয়েকবার এই যে দাদশ জ্যোতির্লিঙ্গ আছে তার মানে বেশ কয়েকটি করেছি যে সম্মানত করেছি তাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মানে মূল জ্যোতির্লিঙ্গ হচ্ছে কেদারনাথ তাকে আমরা অনুগ্রহ করে এইবার আমরা তথা আপনারা তো একবার বাহুবলি করেছিলেন এবং শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলেন শুধু বাহুবলি না তার আগে আমরা কৃষ্ণ মন্দির করেছিলাম সে তাতেও আমরা শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলাম পরপর দু বছরই আমরা বাহুবলি তো পেয়েছি এবং পুরস্কারের জন্য না আমরা দীর্ঘদিন পুজোর সাথে জড়িত এবং পুজোটা বারাসাতের দীপাবলি উৎসব সারা ভারতবর্ষে এটা নাম করা মানে বারাসাতের গর্বের জিনিস এটা তো গত দুবছর করোনার কারণে সেই গর্ব ভুলণ্ডিত হয়েছিল আবার আমরা মনে করি বারাসাতে যেসব পুজো কমিটি আছে তার মধ্যে আমরা একজন একটা পুজো কমিটি সবাই মিলে আবার সেই পুরোনো দিনে আমরা ফিরে আসবো বারাসাত শহরে নামবে এটা আপনি একাধারে এই পুজোর মূল উদ্যোক্তা এবং পাশাপাশি বারাসাত পৌরসভার পুরো প্রধান পরিষদের সদস্য স্বাভাবিকভাবে এই পুজোর একটা ইমেজ আলাদা এবং প্রচারও আলাদা থাকবে কিন্তু বিষয়টা হচ্ছে যে পৌরসভার তরফ বা প্রশাসনিক স্তরে এই যে দর্শনার্থী নিরাপত্তা বা কোন দিক দিয়ে ঢুকবে এগুলো কিভাবে করছেন এটা তো প্রশাসনের সাথে থেকে মানে পুলিশ প্রশাসন থাকে এবং বারাসাত পৌরসভা থেকে যেখানে যেখানে প্যান্ডেল হচ্ছে সেটা প্রাথমিক লেভেল থেকেই চেক আপ করা হয় যে মানুষ উঠলে সেটা ভেঙে পড়বে কিনা এক্সিট কোন দিক থেকে এন্ট্রান্স কোন দিকে তার চওড়া কতটা রাখছে কেন মানুষ এবার প্রচুর মানুষ আসবে আমাদের মনে হয় মানুষের মানে স্রোতকে ছেড়ে দেওয়া উচিত কোথাও আটকানো উচিত না তাতে মানুষ সহজে সেই ঠাকুরগুলো দেখতে পারবে সব কিন্তু এই যে লাইন দিলে কিন্তু সেই লাইন কন্ট্রোল করার বছর মুশকিল হয়ে পড়বে কারণ কল্যাণীতে দেখেছেন লাইন দিতে গিয়ে সেখানে কিন্তু গন্ডগোল হয়েছে তাই আমি একজন পুজো উদ্যোক্তা হিসাবে অবশ্যই বলবো যে এন্ট্রান্সটা চড়া রাখুন মানুষ মানুষের মধ্যে ঢুকবে বেরিয়ে যাবে সেই স্রোতটাকে কন্ট্রোল করার জন্য কমিটির কর্মকর্তারা থাকবে সেগুলি যারা থাকে তারা থাকবে মানুষকে ভালোভাবে ঠাকুর দেখা আর উদ্যোক্তা বলতে আমি তো একজন সিআইসি মাত্র এই এই পুজোর মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের তিন মাসের তিন তিনবারের হচ্ছে এমপি ডক্টর কাকুলি ঘোষদর্শি তার তিনি এবারও আমাদের পুজোর প্রেসিডেন্ট আপনার পুজো উদ্বোধন করতে আসেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবারও কি আসছেন হ্যাঁ উনি মানে যতদিন উনি স্পিকার আছেন এবং ততদিনই আমাদের এখানে আসছেন উনি নিজে হাতে ওপেনিং করেন এবং তিনি নিজের অঞ্চল ঘোরার আগে আমার এখানে এসে ওপেনিং করে তারপরে একটু তার জন্য বিকেল বিকেল আসেন পাঁচটার সময় তারপরে নিজের অঞ্চলে ঘোরেন মূল মণ্ডপের উচ্চতা কতটা থাকে এটা এই মুহূর্তে পঁচাত্তর ফুট এর মতন পঁচাত্তর এর উপরে উঠে গেছে এই নব্বই এর কাছাকাছি থাকবে কারণ পাহাড় পিছনে পাহাড় রয়েছে মূল আকর্ষণটা পাহাড়ে ওই পাহাড় সামগ্রী ব্যবহার করা হচ্ছে এখানে বাঁশ বাঁশ কেটে কঞ্চি দেখছেন প্লাই হ্যাঁ কিছু ফাইবার সামান্য কিছু ডিজাইন করার জন্য থাকবে এই মূলত এই আর প্লাস্টার অফ প্যারিস তারপরে বিভিন্ন রং বিভিন্ন রং সামগ্রী দিয়ে বলছি পুজোর তো আর কদিন হাতে গোনা আছে প্যান্ডেল কবের থেকে শুরু হয়েছে আর আহ আগে কি শেষ শেষ করে আমরা অনেক আগের থেকে শুরু করি কিন্তু শেষ পরে দেখা যায় ওই আহ যেদিন আমরা উদ্বোধন করি দুদিন আগে অন্তত তা সেদিনও আহ কিছু না কিছু বাকি থেকে যায় কেন যারা মানে এটা আমার উপলব্ধি বুঝে যারা কর্মচারী যদি পাঁচ দিন আগে শেষ করে দেয় তাহলে পাঁচ দিনের কাজ তো হবে না নতুন করে নোর কোনো কাজ ধরতে পারবে না তারা টেকনিক করেই ব্যাপারটা এমন করে যেদিন আমার উদ্বোধন সেদিন রাত্রির বেলা গিয়ে তাদের ফিনিস হচ্ছে তারপর তাকে বাড়ি যাচ্ছে কারণ এখানে যদি তাড়াতাড়ি পাঁচ দিন আগে কাজ শেষ হয়ে যায় সে নতুন করে কোথাও আর কাজ পাবে না যার জন্য এই কাজটার মধ্যে সেই ধর থাকে আমরা কিন্তু পনেরোই আগস্ট শুরু করেছি তা মানে অনেক অনেকদিন হ্যাঁ কোটি পুজো পনেরোই আগস্ট গেছে পনেরোই সেপ্টেম্বর গেছে পনেরোই অক্টোবর আসতে যাচ্ছে প্রায় হ্যাঁ তিন মাস আর ওইদিকে ধরেন সাত দিন মানে তিন মাসে প্যান্ডেল হয়ে যাওয়া উচিত কিন্তু ওই যে বললাম দিনে অনেক অনেক ধন্যবাদ চম্পক কে আমাদের খুবই প্রিয় মানুষ এবং মানুষের সাথে সংযোগ রক্ষা করে কিন্তু তিনি এই পৌরসভার অঞ্চল শুধু এই পুজো তার নয় গোটা বারাসাতের পুজো কিন্তু তদারকিতে তিনি আছেন কারণ তার কারণ হচ্ছে তিনি জল বিভাগের কিন্তু প্রধান পুরো প্রধান পারিষদ এবং বারাসাত বাসীর যে জল পরিষেবা সেটা কিন্তু তিনি স্বাভাবিক রাখছেন তার পাশাপাশি এই যাতে ঠিকঠাক হয় দ্রুত সম্পন্ন হতে পারে পুজোর স্বর্ণালী যে এটা যেমন নবপল্লী সার্ব সার্বজনীন শ্যামা উৎসব আছে তেমনি কিন্তু বারাসাতে আরো বৃহৎ বৃহৎ পুজো আছে কেএনসি আছে রেজিমেন্ট আছে এছাড়া আহ নবপল্লী ব্যায়াম সমিতি আছে আহ স্বাভাবিক কিন্তু এই বড় পুজোর পাশাপাশি আরো বেশ কিছু কিন্তু মাঝারি পুজোর কিন্তু বেশ কিছুদিন ধরে চল হয়েছে এবং সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে কালী শুরু ঠিক দুদিন তিন দিন আগের থেকে এই পুজোগুলো উদ্বোধন হয় এবং শেষ পর্যন্ত চলে এছাড়াও তোমাকে আর একটা জিনিস বলি এই জেলার অন্যতম দক্ষিণেশ্বর যারা যেটা জগৎ বিখ্যাত মন্দির সেই সেখানে যেমন ভবতারিণীর পুজো হয় তেমনি আমডাঙ্গায় করুণাময়ী কালী মন্দির আছে সেটাও প্রায় পাঁচশো বছরের ইতিহাস বিজড়িত সেই মন্দির এবং সেখানেও কিন্তু এই কালী দিন কিন্তু পুজো হয় সেখানে দাঁড়িয়ে কিন্তু এই জেলায় কালী পুজোর কিন্তু একটা বিশাল কিন্তু একটা প্রচলন আছে তোমাকে বলে রাখি আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখান থেকে কিছু দিন দূরেই আছে নপাড়া সেখানেও কিন্তু নপাড়া কালীবাড়ি আছে এবং সেই পুজোর সময় কিন্তু রামপ্রসাদ সেন এসেছিলেন যেমন আহ করুণাময়ী কালী মন্দিরের ঠাকুর রামকৃষ্ণ দেব গিয়েছিলেন এবং সেখানে পঞ্চবটি যে আসন রয়েছে সেখানে তিনি সাধনা করেছিলেন রামপ্রসাদ সেন সেখানে গিয়েছিলেন এবং সিরাজদোল্লার আমলে এই যে করুণাময়ী মন্দির আছে এবং যে নপাড়া মন্দির আছে এগুলির কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় কৃষ্ণচন্দ্র রায় তার সময় কিন্তু এই মন্দিরগুলোর উৎপত্তি এবং কালীর প্রতিষ্ঠা এমনটাই আমরা জানতে পেরেছি তার আগে যে ইতিহাস রয়েছে ইতিহাস সেটা হচ্ছে করুণাময়ুণাময়ী কালী মন্দিরে যে বিগ্রহ রয়েছে এটি কিন্তু নকল বিগ্রহ বিগ্রহ আসল রয়েছে রাজস্থানের অম্বর ফোটে এবং সেই সময় যে যে মহল সম্রাট আকবর যখন ভারত আক্রমণ করেছিলেন তখন বাংলার রাজা ছিলেন প্রতাপাদিত্য এবং সেই প্রতাপাদিত্যের রাজত্ব শেষ হওয়ার মূল কারণই কিন্তু সেখান থেকে যে মায়ের মূর্তি সেই বিগ্রহ চুরি হয়ে যাওয়া এর পিছনে অনেক ইতিহাস আছে আরো অনেক কিছু জানার আছে অনেক পথ ঘোরার পর কিন্তু সেই মূর্তি কিন্তু অর্থাৎ এই করুণাময়ী মন্দির এবং তার যে অরিজিনাল যে যে মায়ের বিগ্রহ সেটা কিন্তু এখনো রাজস্থানের অম্বর ফোটে রয়েছে যেটা অধুনা বাংলাদেশের আহ রাজশাহীতে আরেকটা জিনিস বলে রাখি যে এই যে করুণাময়ী মন্দির শুধু নয় উত্তর চব্বিশ পরগনার আরেকটি আছে যেমন শ্যামনগরে আছে মুলাজোর কালীবাড়ি সেটাও কিন্তু ভরতচন্দ্র রায়গুনাকারের প্রতিষ্ঠিত এবং নাগ যারা তখন নাগ জমিদার ছিলেন ওই অঞ্চলে তারাই তার দেখভাল করতেন সেটাও শতাব্দী প্রাচীন কয়েকশো বছরে পুরনো এই শ্যামনগরের মুলাজোর কালীবাড়ি এই রকম কিন্তু যেমন রামপ্রসাদের ভিটে হালি শহরে সেখানেও কিন্তু পুজো হয় অন্নকূট উৎসব হয় যেমন বনগায় আছে সাতভাই চম্পা সেখানে কালী মন্দির এবং খুব জাগ্রত এলাকার মানুষের কিন্তু খুব বিশ্বাস সেখানে এই যে পূজা হয় সেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু যায় দিতে স্বাভাবিকভাবে ইতিহাস বিজড়িত এই রকম কিন্তু উচ্চ চব্বিশ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে সামনে এই আজকে দশ অর্থাৎ একাদশী পার হয়ে দ্বাদশীতে পড়েছে আর কিছুদিন পরে অর্থাৎ পনেরো দিন পক্ষকাল ঘুরতেই কিন্তু কালী বারাসাত যে উঠেছে একদিকে যেমন বারাসাতবাসী লক্ষ লক্ষ যে বাইরের থেকে যারা দর্শনার্থী আসবেন তাদের জন্য অপেক্ষা করছে তেমন এই কালী কেন্দ্র করে বারাসাত যে যারা ব্যবসায়ী আছে ছোট থেকে বড় ব্যবসায়ী তাদেরও কিন্তু একটা অর্থনৈতিক বিষয় থাকে যে বাইরের যারা মানুষ আসবেন তারা এখানে খাওয়া দাওয়া করবেন বা জিনিসপত্র কিনবেন সেইগুলো ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু এই অধিক আগ্রহে কিন্তু বসে আছে যে কবে কালী আসবে এবং তাদের ভালো বেচা কেনা হবে কারণ বারাসাতের যখন সেই সময় কিন্তু জাতীয় সড়ক যা রয়েছে তিনটি অর্থাৎ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক এবং যশোর রোড এই তিনটি রোডে কিন্তু ভারী যান চলাচল বন্ধ করা হয় এবং চারিদিকে কিন্তু বিভিন্ন যে লক লকেট করে রাখা হয় যাতে কোনো গাড়ি না ঢুকতে পারে এবং সাধারণ দর্শনার্থীরা পায়ে হেঁটে যাতে ঠাকুর দেখতে পারে আহ বারাসাতে এখন অপেক্ষা হচ্ছে জেলা প্রশাসন খুব শীঘ্রই মিটিং করবেন যে এই আইন শৃঙ্খলার বিষয় এবং এত ফোর্স লাগে সেই সময় প্রায় দশ হাজারের ওপরে পুলিশ কর্মী মোতায়েন থাকে বেসরকারি এবং সরকারি তরফে নিরাপত্তা দেখবার জন্য সারা রাত মানুষ এখানে কিন্তু পায়ে হেঁটে ঠাকুর দেখেন এবং নিরাপদে তারা বাড়ি যাতে ফিরে যেতে পারেন তার জন্য কিন্তু যেমন ট্রেন চলাচল ট্রেন সার্ভিস থাকে বাস সার্ভিস থাকে এবং বেসরকারি বাস সার্ভিসও কিন্তু চালু থাকে এখন অধীর আগ্রহে আমরা থাকবো পরবর্তীকালে আরেকটি আমরা পূজা মণ্ডপে যাব সেখানকার কি থিম হচ্ছে অর্থাৎ বারো সাথে হাতে গোনা পাঁচ থেকে ছটি বড় পুজো হয় সেই পাঁচ থেকে ছটি বড় পুজো কিন্তু আমরা ওঙ্কার বাংলা দর্শককে দেখাতে সমর্থ আজকে আমরা নবপল্লী যে সার্বজনীন শ্যামা উৎসব পূজা কমিটি তাদের এই থিম কেদারনাথ সেই থিম দিয়ে কিন্তু আমরা কালী পুজোর যে প্রথম যে পূজা পরিক্রমা সেটা আমরা শুরু করলাম আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এই মন্ডপ সজ্জা কিভাবে দ্রুত গতিতে এগোয় সেটা আমরা দেখব এবং দর্শকদের সেইভাবে তুলে রাখবো তুলে ধরতে সক্ষম হব স্বর্ণালী ধন্যবাদ সুকান্ত তুমি একেবারে আমাদের সঙ্গে থেকো এবং তার আমরা যেমন দুর্গা বিভিন্ন পরিক্রমা দেখিয়েছি আমাদের দর্শকদের তেমনি তোমার সঙ্গেও আমরা শ্যামার পুজোর বিভিন্ন পরিক্রমাও দেখাবো আমাদের দর্শকদের